কি খাও আমাকে তো দিবা দাও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন তো আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আর এখন হচ্ছে আমি আমার গ্রামের বাসায় আছি আর আজকে হচ্ছে আমাদের একটা পিকনিকের প্ল্যান আছে তো আমরা বেসিক্যালি যেটা করি ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি মাস আসলেই হচ্ছে বা গ্রামের বাড়িতে আসি আর একটা ছোটোখাটো বনভোজনের আয়োজন করি তো বেসিক্যালি এই জায়গাটাতে আমাদের হচ্ছে আজকে বনভোজন করার কথা ছিল এই জায়গাটাতে কিন্তু আমাদের হচ্ছে কিছু গেস্ট আজকে দুপুর টাইমে আসলে আসতে পারতেছে না দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখন প্রোগ্রামটা শিফট করা হচ্ছে সন্ধ্যায় তো এখন হচ্ছে সব পিকনিকের প্রিপারেশন নেওয়া হচ্ছে আর কি পিকনিকের প্রিপারেশন চলতেছে তো এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু কাটা হইতেছে কাজ আমাদের আজকে রান্না করা হবে কাচ্চি বিরিয়ানি আমার প্ল্যান ছিল হচ্ছে বারবিকিউ পার্টি করব বাট আবু বলতেছে যে সবাই কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করবে দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের বিরিয়ানির একটা প্রিপারেশন চলতেছে তো এইখানে সবাই আবার হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো কাটাকাটি করতেছে কাজ বিরিয়ানির জন্য তো এগুলো লাগবে সো আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সাথে থাকেন আর আমাদের পুরো ব্লগটা এনজয় করেন তো চলেন আপনাদেরকে নিয়ে যাই এখন সবাই কি কি করতেছে না করতেছে সেগুলো দেখাচ্ছি তো এখানে সবাই মিলে হচ্ছে রসুন আর পেঁয়াজ কাটাকুটি হচ্ছে তো বাচ্চাগুলো এখানে বসে বসে খেলাধুলা করতেছে তো এর মধ্যে বেশ কিছু রসুন আমাদের ছেলানো প্রায় শেষ এখন হচ্ছে এদিকে আবার মাটি চুলায় রান্না হওয়ার কারণে আমাদের এখানে কিছু কাঠ কেটে নিচ্ছি মানে জ্বালানি যেগুলো ইউজ করব সেগুলো কাটা হচ্ছে আর সালাদের জন্য কিছু টমেটো শসা আর কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে আর গ্রামের আসলে শসা টমেটোর স্বাদই আলাদা তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাতিল নিয়ে আসছি একটু বড় সাইজের পাতিল যেহেতু প্রায় 10-12 জনের মতো মানে প্রায় 15 জনের মতো রান্না করা হবে সো পাতিলগুলো দেখে সব বাচ্চা পোলাপানগুলো খুব মজা পাইছে দেখি চেহারা দেখাও তো তাকা এই কারে দেখা যায় তো এখানে হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আগেই মেরিনেট করে রাখতে হয় তো মেরিনেশনের জন্য আমাদের অনেক কাঁচা পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা আদা রসুন হলুদ মরিচ দি জিরা দারচিনি এলাচ মানে যত ধরনের রান্নার মশলা আছে অ্যান্ড বিরিয়ানির মশলা ইউজ করতেছে এখানে টক দইও লাগবে সো যত মশলা আছে মোটামুটি সব কিছু একসাথে দিয়ে আর কিছু তেল দিয়ে আমরা এটাকে মেরিনেশন করে রাখতেছি কজ বিরিয়ানিতে কিন্তু প্রায় 1-2 ঘন্টা মেরিনেশন না করলে আসলে বিরিয়ানির টেস্টটা কিন্তু পাওয়া যায় না সো দ্যাটস ওয়াই আমরা প্রায় 1-2 ঘন্টা আগে মেরিনেশন করে রাখতেছি যেন খাবারের টেস্টটা অনেক বেশি পাওয়া যায় সো এরকম পাতিলে আসলে মেরিনেশন করে রেখে মানে এরকম পাতিলে বড় পাতিলে রান্না করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর যেহেতু আমরা মাটির চুলায় রান্না করব তো এটা টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে সো মেরিনেট করে আমরা প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে সন্ধ্যায় শিফট করা হয়েছে তাই আমরা একটু বিকালের দিকে ঝালমুড়ি বানায় খাচ্ছিলাম তো একদম খেতে থেকে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে আসছি এগুলো সো একদম নিজেদের কি বলে এটাকে নিজেদের খেতে ধনে পাতা কাঁচা মরিচের স্বাদই কিন্তু আলাদা সো এই মুড়ি মাখাটা খেতে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে যাই হোক এখানে সরিষার তেল ছিল না বাট আমরা সয়াবিন তেল দিয়ে খাই ফেলছি তারপরেও ভালো লাগছিল অনেক আগা আগা খাও বড় তুমি বড় তুমি না পারি না এই জন আকু মুড়ি দিতারব তাহলে কি চাইবে নাকি শপিং চালটা বানাইছি
সোয়াবিন তেল আমি তো আটটা কত সুন্দর দাদা নানি কি হাত কমায় দাও নানি নানি মুখটা এই যাও চোখে তো অবশেষে আমাদের রান্না হয়ে গেছে, সো এখন সার্ভিং এর পালা, সবাই মিলে একসাথে আমরা এখন খাওয়া দাওয়া করবো। সো কাচ্চিটা আসলে অনেক বেশি মজা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখছিলাম। তো আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তো নেক্সটে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।